এবারের গল্পটা জান্নাতুল ফেরদৌস ঐশীর। গেল ডিসেম্বরে মুক্তি পেয়েছে যার দুটি ছবি, আর নতুন বছর আলোর মুখ দেখার অপেক্ষায় আরও তিন সিনেমা। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাতি পাওয়া ঐশী যে শুধু অভিনয় পারে তা কিন্তু নয়, গাইতেও পারে বেশ। গল্প আড্ডায় এই নায়িকা জানালেন নিজের অজানা কিছু কথা। জীবনে গল্পটা কেমন? তুমি ধরো যে এক মাস আগেও কিন্তু তোমার দুই বছর ওয়েট করছিলে একটা ছবির জন্য, একটা ছবি রিলিজ হবে, একই মাসে দুটো ছবি, কেমন লাগে? ওই যে সবুরে মেওয়া ফলে দুইটা বছর ওয়েট করেছি, সবাই বলছিল যে অভিষেক হচ্ছে না কোনো কাজ তো করতে হবে, তো আমি চেয়েছি যে আগে বড় পর্দায় অভিষেকটা আমি চেয়েছি। এবং যেহেতু মিশন এক্সট্রিম প্রথম সিনেমা, তাদেরও তো অবশ্যই ইচ্ছা যে ঐশীর অভিষেক আমাদের সিনেমার মধ্যে থেকে হবে, তো আমি তাদের প্রতিও লয়াল থেকেছি এবং আমার ইচ্ছার প্রতিও লয়াল থেকেছি, এবং সেই লয়ালিটির ফলস্বরূপ একই মাসে আমার দুইটা সিনেমা, এবং ডিসেম্বরের শুরুটাও আমাকে দিয়ে, শেষটাও আমাকে দিয়ে, আর যেহেতু 31শে ডিসেম্বর নতুন বছরের শুরুটাও আমাকে দিয়ে, তো আমি বলবো কি বলবো, ওই যে সবুরে মেয়েও ফুললো আমার ক্ষেত্রে। আচ্ছা, এই যে অভিনয় করো, জি, তুমি ভালো গাইতেও পারো? অত ভালো না, টুকটাক একটু তো গাইতে পারো। দেখি, মানে তোমার প্রিয় গান কোনটা বলো তো? অনেক অনেক, এটা ওয়ান অফ দ্য টাফেস্ট কোশ্চেন। মিশন এক্সট্রিমে একটা গান আছে, হ্যাঁ মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কেন শুনি তো। আচ্ছা ঠিক আছে। জানি তুমি ছিলে শত দ্বিধা, ভুলে এসেছি আজ তোমারই হতে, তুমি ছাড়া আমি একা মরু, ভূমি দিও না দূরে সরে যেতে, আসলে আসো কাঁধার কালো বুকে জড়িয়ে তুমি রেখো, এই পৃথিবীর পরেও তোমারই হয়ে বেঁচে রব। জানি তুমি ছিলে শত দ্বিধা, ভুলে এসেছি আজ তোমারই হতে, তুমি ছাড়া আমি একা মরু, ভূমি দিও না দূরে সরে যেতে। ওয়াও, এ ভালো গাও তো তুমি, চলে ওরকম। প্রথম ছবি যখন রিলিজ হলো মিশন এক্সট্রিম, কেমন লাগলো বড় পর্দা তোমার দেখে? আমি তো প্রথম দেখেছি প্রিমিয়ারের দিনে, তো আমি অনেক, ওটাই প্রথম শো? হ্যাঁ ওটাই, হ্যাঁ ওটাই প্রথম শো। তো আমি এর আগে বেশ কয়েক জায়গায় বলেছি যে আমি প্রথমবার সিনেমা দেখেছি লাইফে সিনেপ্লেক্সেই বসুন্ধরার, তো ওখান থেকে তো এর আগে হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ হয়নি, তো আমি হচ্ছে সিনেমাটা দেখে আমি স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছিলাম যে এই স্ক্রিনে নিজেকে দেখার স্বপ্নটা কি আমার পূরণ হবে না, কারণ স্বপ্ন ছোটোবেলা থেকেই আছে কিন্তু পূরণ হয় কতজনের। তারপরে বের হয়ে আবার হলের সামনে কয়েকটা ছবিও তুলেছিলাম, এবং ওই সেম হলে যখন নিজের সিনেমা দেখে বেরোলাম, কত 2018 সালে ছিল এটা, 3 বছরের একটু বেশি সময় পরে নিজেকে ওই সেম হলে নিজের সিনেমা দেখে বেরোলাম, এবং বেরোনোর পর সবাই আমার সাথে ছবি তুলছে ওই, মানে আমার আমার সিনেমা দেখে বেরিয়ে, তো মানে ড্রিম কামস ট্রু এরকম একটা ফিলিং হচ্ছিল। আচ্ছা, তুমি যে সুন্দর, মানে তোমার যে কালার, আচ্ছা তোমার যে সহশিল্পী যা দাঁড়ায়, তাদের কি হয় বলো তো? আমার তুমি শুভর সাথে কাজ করছো, শুভরেই বলো, দুজনের জন্য আলাদা আলাদা লাইট করতে হয়, আমার একটু স্কিনের টোন ডাউন করতে হয়। মাঝে মধ্যে ফটোশ্যুট যখন করতে যাই, যখন হচ্ছে স্বাভাবিকভাবে মানে লাইটে বার্ন করে যাবে বলে একটু কয়েক শেড ডার্ক মেকআপ করে করিয়ে দেওয়া হয় মুখ গলায়, হাতে সব সময় তো অত মানে অত মেকআপ করা হয় না, তো মাঝে মধ্যে পোজ দেওয়ার সময় মুখের সামনে হাত নিলে মানে তখন ফটোগ্রাফার বলে যে ওই যে লাইট মানে টিউব লাইট উঠে জাগিয়ে মেকআপ করে দিয়ে, বলে যে আমার তখন মুখ কালো থাকে তো মুখ ডার্ক করে দেয়, হাত উঠালে মনে হয় যে টিউব লাইট। যদি এমন প্রশ্ন থাকে যে নিজেকে আগামী, তোমার এখন 21 বছর চলে, 25 বছর বয়সে, মানে আগামী 4 বছর বয়সে, 4 বছর পর কোথায় দেখতে চাও? আমি প্রতিদিন কিছু না কিছু অ্যাড করতে চাই আমার লাইফে, এবং প্রতিদিন একটু একটু বেটার ভার্সন হতে হতে 25 বছর বয়সে গিয়ে যতটা বেটার হওয়া যায়। যদি বলি যে একটা মানুষের থাকে না যে আমার একটা ভালো লাগার একটা জায়গা আছে, চরিত্র আছে, এরকম কোন চরিত্রের কথা যদি বলি, কোন কথাটা বলবো? অনেকগুলোই প্রিয় চরিত্র আছে,
তার মধ্যে লেডি ডায়ানা আমি বলেছি যে বাস্তব জীবনেও আমার সবথেকে পছন্দের যে চরিত্রগুলো আছে তার মধ্যে একজন, এবং ওনার বায়োপিক হয়েছে, ক্রিস্টিন স্টিওয়ার্ট করেছে। তো আমার যদি এই চরিত্রটা করতে পারতাম। একটু আগে তো তোমার গান শুনছিলাম, তোমার ছবির গান। হ্যাঁ, এখন যদি একটা মানে তোমার খুব পছন্দের গান, মানে যে গানটা ঐশী সবসময় তার মুখে ঠোঁটে থাকে। মেঘবতী মেঘ কুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনেরে কোলের উপরে রাখো, মাঝে মধ্যে কান্দন করা মাঝে মধ্যে হাসা, মেঘবতী আজ নিয়ে আছে মেঘের উপরে বাসা, ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা। অনেক ধন্যবাদ, আজকে খুব মজা করলো, আড্ডা দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, স্পেশালি এত সুন্দর জায়গায়। গতানুগতিক যে ইন্টারভিউগুলো দিয়ে থাকি একটা জায়গায় বসে, সেগুলো থেকে অনেকটাই আলাদা, অনেক রিফ্রেশিং।